ভাইজান আজকে কথা বলা যাক আমাদের ডেডপুল ভাইজান দি অ্যাডাম প্রজেক্ট আর যে এখানে রিলিজ পায় আমাদের ওয়ান এন্ড অনলি বলকের সিনেমা ঘর নেটফ্লিক্সে আর অ্যাজ অলওয়েজ আমরা নামের মাধ্যমে ধরে ফেলতে পারি এটা বেস হইতে যাচ্ছে আমাদের টাইম ট্রাভেলের স্টোরি নিয়ে প্রেডিকশন করার কোনো কিছু নাই জাস্ট সিম্পল একখানি স্টোরি তো এই সিম্পল স্টোরিটা আমাদের সামনে কি প্রেজেন্ট করে যেটার জন্য আমাদের এই 1 ঘন্টা 45 মিনিট দিতে লাগবে এই মুভিটারে তো আমাদের এই 1 ঘন্টা 43 মিনিট বা 1 ঘন্টা 35 মিনিট দেওয়া কি আদৌ ঠিক হবে নাকি হবে না তো ভাইজান এইটাই নিয়ে বকবক করা যায় মুভিটা নিয়ে যেহেতু বকবক করতে তাহলে প্রথমে বলে রাখি যে এই মুভিটা কি আদৌ ফ্যামিলির সাথে দেখা যাবে কিনা নাকি ঘরের কোণে বসে এক কোণায় হেডফোন লাগায় দেখতে লাগবে কিনা ভাই টেনশন করার কোনো কারণ নাই এইটা ফ্যামিলির সাথে দেখা যাবে তবে একটা দুইটা কিসিং সিং বাদ দিয়ে এখন অ্যাজ অলওয়েজ ভাইজান সবার মনে একটা প্রশ্নই হবে যে ভাই হলিউডের এই টাইপের তো বহুত মুভি আছে তাহলে এইটা কি আলাদা প্রেজেন্ট করতেছে আমাদের সামনে যেটার জন্য আমাদের এই মুভিখান দেখতে লাগবে এই জন্য বলে রাখি না ভাইজান তেমন কোনো ডিফারেন্ট কিছু না তবে ভাইজান এই মুভিখানের প্রেজেন্টেশন জাস্ট মাইন্ড ব্লোয়িং যেখানে ভাইজান শর্লুয়ের যে অসাধারণ কাজটা আমাদের সামনে সুন্দর করে ফুটায় তুলছে আর এই জিনিসটাই দেখতে হলে আমাদের দেখতে লাগবে এই অ্যাডাম প্রজেক্ট এমন ডিফারেন্ট কোনো কিছুই নাই যে আমরা আগে যেই প্রজেক্টগুলো দেখছি যে আগে যে টাইম ট্রাভেল টাইপের প্রজেক্টগুলো দেখছি সেগুলোর থেকে ডিফারেন্ট কোনো কিছুই প্রেজেন্ট করে না সবচেয়ে বেশি যে জিনিসখান প্রেজেন্ট করে সেটা হচ্ছে ডিরেকশন অসাধারণ প্রেজেন্টেশন কেউ যদি ভাইজান সাজেশনের হিসেবে এই মুভিটা দেখতে চায় তাহলে বলবো যে আমি হ্যাঁ অবভিয়াসলি মুভিখান দেখতে পারবে হ্যাঁ অনেকের কাছে এই জিনিসটা সবার প্রথমে আসবে যে এই টাইপের টাইম ট্রাভেল মুভি তো আগে অনেক দেখা হয়েছে হ্যাঁ এই কনসেপ্টটা একই কনসেপ্ট তবে প্রেজেন্টেশনটা একটু ভিন্ন আর যেই প্রেজেন্টেশনটার জন্য জাস্ট সবাইরা আমি বলবো একবার হলো মুভিখান দেখে ভালো যার প্রধান কারণ হচ্ছে রায়ান রেনল্ডস ভাইজান অর্থাৎ ডেডপুল ভাই যেখানে ভাইজান ডেডপুল সেখানে ভাইজান মজাখান তো থাকবে আর সেই মজাখান আমরা এই মুভিটাতেও পাই আর আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট যেখানে ভাইজান অ্যাডাম অর্থাৎ যেখানে ভাইজান আমাদের অ্যাডাম অর্থাৎ রায়ান রেনল্ডস ভাইজানের ক্যারেক্টারটা এরই সাথে তার বাবা মার ক্যারেক্টারটা অসাধারণভাবে বিল্ড আপটা আমাদের সামনে প্রেজেন্ট করছে আর যেখানে ভাইজান আমার কাছে অ্যানাপ ছিল একটা ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য যেখানে ভাইজান ফ্যামিলির ছোটোখাটো কিছু ইস্যু আর এরই সাথে ফ্যামিলি যে অ্যাঙ্গেল খান আমাদের সামনে প্রেজেন্ট করছে সেটাও অসাধারণ ছিল আর যেই ফিলটা অন্তত পক্ষে আমাকে করাইতে সক্ষম হয়েছে এই মুভিখান যদি ভাইজান অ্যাক্টিংয়ের দিক থেকে যে কেউ বলতে পারলো যে কার পারফরমেন্সটা সবচেয়ে বেশি বেটার লাগছে আমার কাছে আমি বলবো যে ভাই দেখো ক্লি রায়ান রেনল্ডস ভাইজান তো তাদেরকে বলবো না ভাইজান সে না তার ক্যারেক্টারটা প্লে করার জন্য অর্থাৎ আমাদের ছোট যে ক্যারেক্টারখান আছে ওয়ালকার নামটা কি ভুলে গেলাম ওয়ালকার কুপার হবে হয়তো এ অসাধারণ ডমিনেট করছে ভাই রায়ান রেনল্ডসের সাথে মানে চলো যে দুইজনের টক্করটা অসাধারণ লাগছে কারণ দুইজনের পারফরমেন্স জাস্ট হেড টু হেড তবে ভাইজান আমি ছোটটার একটু বেশি একা রাখবো যার প্রধান কারণটা হচ্ছে তার ডমিনেশন ভাই কি লেভেলের পারফরমেন্স দেখাইছে সেই ছবিটা না দেখলে বুঝাটাই অসম্ভব ছবিটা না দেখলে ভাইজান বুঝাটা অসম্ভব কারণ তার কনফিডেন্স লেভেল জাস্ট বিয়ন্ড লেভেলের এরপরে আমি অবভিয়াসলি রায়ান রেনল্ডস ভাইজান থাকবে কারণ তার পারফরমেন্স আমরা অ্যাজ অলওয়েজ সবাই জানি আর এর সাথে তেমন ছোটোখাটো যে ক্যারেক্টারগুলো আমাদের সামনে ইন্ট্রোডিউস করাইছে তেমন স্ক্রিন অন টাইম ছিল না সবারই জাস্ট রায়ান রেনল্ডস আর তাদের তার যে পুচকি এই পুচকির স্ক্রিন অন টাইম যতটা ছিল বাকিদের অতটা ছিল না বাট যতটুকু ছিল জাস্ট এনাফ ছিল তাদের পারফরমেন্সটা দেখার জন্য আমি বলবো যে অসাধারণভাবে সবাই সবার পারফরমেন্সটা আমাদের সামনে প্রেজেন্ট করছে আর যার কারণে এত সুন্দর করে পুরাতন একটা কনসেপ্ট আমাদের সামনে নতুন করে প্রেজেন্ট করতে পারছে বাকি যে জিনিসগুলো সবচেয়ে বেশি আমার নজর কাড়ছে তার মধ্যে প্রথমে থাকবে অবভিয়াসলি ডিরেকশন এর সাথে ভাইজান সেট ডিজাইনিং আর কালার কারেকশন জাস্ট মাইন্ড ব্লোয়িং সিনেমাটোগ্রাফি তো ভাই বিয়ন্ড লেভেল ছিটাফোটা আমরা পাই সেই কার রেসিংয়ে ভাই অসাধারণ লাগছে আমার সেই কার রেসিংটা আমি জানি না কার কেমন লাগছে সেই কার রেসিংটা আমার তো ভাই অসাধারণ এর সাথে ভাইজান মুভির বিজিএম আমার ভাই মিউজিক কালেকশন জাস্ট অসাধারণ যার জন্য ভাই পুরাটা সময় হুক করে রাখতে যথেষ্ট ছিল এই মুভিখান এর সাথে আমাদের পক্ষ থেকে আমাদের এই মুভি এডিটর হচ্ছে ভাই তাকে অসংখ্য ধন্যবাদ যে অযথা যেই সেই নষ্ট না করে জাস্ট হেড টু হেড যেই মিনি টু হেড যে জিনিসগুলো দেখানোর দরকার সেই জিনিসগুলোই আমাদের সামনে প্রেজেন্ট করছে এর সাথে ভাইজান যদি কথা বলতে লাগে তাহলে বলবো যে ভাই ভিএফএক্স ঠিকঠাক ছিল যারা দেখবে তারা বুঝতে পারবে ডিসঅ্যাপয়েন্টমেন্টের বিষয়টা হচ্ছে আমার কাছে একটা জিনিসই লাগছে সেটা হচ্ছে আমরা ট্রেলার যখন দেখি এর সাথে আর একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের বিষয় হচ্ছে আমাদের লায়ন্স ভাইজান অর্থাৎ আমাদের হিরোর যে নায়িকানি বা হিরোর যে ওয়াই মেইন লক্ষ্যটা সেই লক্ষ্যটা তেমন আমাদের সামনে লক্ষ্যটা সেইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে না যেটাতে আমার কিন্তুটা থেকে গেছিল বাট এইটুকু বাদ দিয়ে জাস্ট আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে এডিটরের অসাধারণ কাজের কারণে জাস্ট হেড টু হেড যে জিনিসগুলো আমাদেরকে দেখানো উচিত সেই জিনিসগুলোই দেখানো হয়েছে আর যেটার জন্যে জাস্ট আমি এক কথায় বলবো অসাম আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে এক চেনা গল্প আর অচেনা প্রেজেন্টেশন আর এই নিয়ে পুরো মুভিখান অসাম লাগছে আমার যারা যারা এখন পর্যন্ত মুভিখান দেখে নাই ওয়ান টাইম একখান মুভি যারা সময় পাবে অবভিয়াসলি দেখে নিবে আজ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে সুস্থ থাকুন সুন্দর থাকুন দিস আপ 2.1 সাইনিং আউট